নমস্কার সকলকে 31 তারিখে আসাম রানে একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে স্বাগতম জানাইছো। আজি অসম কেবিনেট বৈঠকের কেইটামান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভিতরত সংহত শিশু বিকাশ সেবা খণ্ডর সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার সঙ্গে শেয়ার করব বিচার। আজি 15 জুন 2023 তারিখের অসম কেবিনেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রথম দত কি দিছে সংহত শিশু বিকাশ সেবা খণ্ড, ইয়ার 1 নম্বর দিয়েছে বিটিআরর জেলা সমূহের সঙ্গে সীমা সহাবস্থানের লগতে অঙ্গনবাড়ী কেন্দ্র, মিনি অঙ্গনবাড়ী কেন্দ্র আর সুপারভাইজারক সাধারণ এলাকার জেলা সমূহের সঙ্গে সংলগ্ন করিবার বাবে সংহত শিশু বিকাশ সেবা খণ্ড সমূহ পুনর সংগঠিতকরণ। তারপর কি দিছে বিটিআর বা সাধারণ এলাকা জেলার ক্ষেত্রে ভৌগোলিক আর প্রশাসনিক দুই ধরনের একটা ICDS প্রকল্প কেবল এখন জেলাতে অবস্থিত ওয়ার্ডও নিশ্চিত করবে বিটিআর জেলা ক্রমে কোকরাঝার, চিরাং, বাক্সা আর ওদালগুড়ি তথা সাধারণ এলাকার জেলাসমূহ ক্রমে ধুবুরী, বঙ্গাইগাঁও, বরপেটার, নলবাড়ী, কামরূপ, দরং আর শোণিতপুরের ICDS প্রকল্পসমূহ অঙ্গনবাড়ী কেন্দ্র, মিনি অঙ্গনবাড়ী কেন্দ্র আর সুপারভাইজারের সঙ্গে পুনর সংগঠিত করা হব। এটা দ্বিতীয় পয়েন্ট গল। এতে তৃতীয় পয়েন্ট কি আছে, স্পষ্ট নির্দেশ আর নিয়ন্ত্রণ মর্মে প্রতিটি ICDS প্রকল্প ভৌগোলিক আর প্রশাসনিকভাবে এখন জেলার অধীনত থাকিব। কেবিনেট বৈঠকত কেইবাটাও সিদ্ধান্ত আছে, তার ভিতর আজি অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা বা ICDS প্রকল্পের সঙ্গে জড়িত এটি খবর আপনার সঙ্গে শেয়ার করা হল। আশা করছো ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটা সাপোর্ট করব। ধন্যবাদ। জয় অসম।